কিশোরগঞ্জের পাকুন্দিয়া দীর্ঘদিন ধরে বংশীয় পরম্পরায় পান বরজ চাষ করে হাজারো পরিবার এখন স্বাবলম্বী উপজেলা বরাটিয়া ইউনিয়নে পানের বরজ তুলনামূলক বেশি কম খরচে লাভ বেশি হওয়ায় কৃষকরা ঝুঁকছেন পান চাষে গেল দশ বছর পূর্ব থেকে বর্তমানে উপজেলায় পানের আবাদ বেড়ে দ্বিগুণ হয়েছে এবছর উপজেলায় পঁয়ষট্টি হেক্টর জমিতে পানের আবাদ হয়েছে উপজেলায় কৃষি কর্মকর্তা সাইফুল হাসান আলামিন জানান এবছর বৃষ্টিপাত ও শৈত্য প্রবাহ কম হওয়ায় পানের আবাদ ভালো হয়েছে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের সকল প্রকার পরামর্শ সহ সব ধরনের সহযোগিতা প্রদান করা হচ্ছে